ভাই, দেশের যে অবস্থা কেমনে বসবাস করবো বলেন তো, এভাবে কি দেশ চলে? দেশ বিরোধী কথা কাজ তোর বিরুদ্ধে মামলা হচ্ছে? তোর বিরুদ্ধে মামলা হয়েছে স্যার, আমি কি করলাম? আরে এই মাত্র তো দেশ বিরোধী কথা বলছো, চল চল। তোর বিরুদ্ধে মামলা হয়েছে? কিসের মামলা হয়েছে? যে সেদিন যে এমপি সাহেব ওই দিক দিয়ে হাইটে গেছিল, তুই তার সালাম আদেশ নাই, ঠিক মতো টাকাস নাই, এই বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে। ঠিক আছে, ওই যে মকবুল বাড়িটা কোন দিকে? কোন মকবুল স্যার? আরে মকবুল যে পিতা শরফত আলী, পিতা শরফত আলী। হ্যাঁ হ্যাঁ, এই মকবুল তিন বছর আগে মারা গেছে স্যার। তিন বছর আগে মারা গেছে মানে কাল কেন? সে গন্ডগোল হচ্ছে, সে গন্ডগোল হচ্ছে এক নম্বর আসামি, পাঁচ পাঁচটা মামলা হয়েছে তার বিরুদ্ধে। ভাই ঠিক মতো কর, মকবুল বাড়ি কোন দিকে স্যার? ওই যে সামনে তার কবর। কবর পাইতেও পারি না, কিছু পাইতেও হাজির ছিল। আপনার বিরুদ্ধে? আপনার নাম কি? আব্দুল জব্বার। না, জব্বার নামে কোন লোকের বিরুদ্ধে মামলা আছে? নাই নাই বাবা, জান জান চলে চলে। আসলে কইছিলাম কি, হ্যাঁ আমাদের গ্রামের তো ব্যাগ গুলির নামে মামলা হয়েছে। আপনি ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসেন কে? হ্যাঁ তাই তো আইলাম যে একবারে জায়গা, হয়তো আমার নামও থাকবো। ঠিক আছে, এত করে যদি কইতেছেন জেলে যাই পছেন, চলেন চলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি দাঁড়ান স্যার, একটু কথা বলি। কিসে স্যার? আমরা তো বিগত 10 বছর এই সরকারের আন্ডারে কাজ করছি, যা বলছি তাই শুনছি, অন্যায় মানুষকে গ্রেপ্তার করছি। এখন তো আপনার সরকার আন্ডারে নেই, আমরা তো নির্বাচন কমিশনের আন্ডারে আছি। তা চাচাকে ছেড়ে দেন, আমরা আর অন্যায় কাজ করবো না। ও ঠিকই কইছো, এই 10 বছর মেলা অত্যাচার নির্যাতন করছি মানুষের উপরে সরকারের কথা, এখন তো নির্বাচন কমিশন না। ঠিক আছে, এখন থেকে আর এরকম নিরীহ লোক ধর্ম না। ঠিক আছে, ছেড়ে দি, ছেড়ে আমরা চলে যাই। চাচা আমরা আসলে না বুঝা এরকম নিরীহ লোকের উপর অনেক নির্যাতন করছি, আর আপনার এ ধর্ম না। যান আপনি বাবা, চলে যান।